হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয়। প্রতিদিনই আপনাদের সামনে হাজির হই 300 সেকেন্ড নিয়ে, কিন্তু আজ 300 সেকেন্ড নয়, ছোট গল্প হয়ে গেছে উপন্যাস। উপন্যাসে অনেক চরিত্র এবং বিষয়বস্তু ভিন্ন ভিন্ন। আজ 3000 সেকেন্ডে আমার সাথে যারা আছেন, বাম পাশে জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা রোজিনা আপা, লিজন ডিরেক্টর সোহানুর রহমান সোহান, নায়ক জায়েদ খান এবং সাংবাদিক রেজানুর রহমান। আজকের এই পর্বটি আমি উৎসর্গ করলাম তাদেরকে যারা ঘরে বসে আছেন, কোয়ারেন্টাইনে আছেন। তো আপনাদের সামান্য বিনোদন দেবার পাশাপাশি আমরা সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটু আলাপ করব। যারা আছেন সবাই চলচ্চিত্র অঙ্গনের, সেহেতু করোনার প্রভাব চলচ্চিত্রে, সাংবাদিকতায়, নাটকে এবং মিডিয়াতে কেমনভাবে পড়ল সেটি অবশ্যই আলোচনায় আসবে। আমি ফার্স্টেই সোহানুর রহমান স্যার আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে দেশে একটি ভয়াবহ বিপর্যয় চলছে, এই বিপর্যয়ের আগে চলচ্চিত্রের বিপর্যয় দীর্ঘ সময় কাল ধরে চলছিল, করোনার কারণে চলচ্চিত্রের যাও হচ্ছিল, শুটিং সব বন্ধ। কিছু শিল্পী আছে যারা জীবিকা নির্বাহ করতে টুকটাক কাজ করে, তারা একদম ঘরে বসে গেল। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপনি একটু সংক্ষেপে শুরু করেন। করোনা ভাইরাস নিয়ে আজকে যেভাবে ভাবছি, যেভাবে চিন্তা করছি, সেটা নিয়ে কিন্তু আমাদের আরও 3 মাস আগে থেকে চিন্তা করা উচিত ছিল। যখন প্রথম চীনে এই যে ওয়ান শহরে যখন এটা অ্যাটাক করলো এবং তার ফলে যে অনেকে মারা যাচ্ছিল, এবং আমরা কিন্তু তারপরও আমরা কেন যাই না যে আমাদের সরকারকে বলবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরাও সবাই কেন জানি এটাকে খুব একটা পাত্তা দেই নেই, যেটা এখন পাত্তা দিচ্ছে। এই যে বিদেশ থেকে আমাদের দেশে অনেক লোক এসছে, অনেকে বিদেশ থেকে নিজের বাড়িতে ফিরে এসছে, আসার পরেই বাইরে ঘুরে বেড়াচ্ছে, বাইরে হাটে বাজারে যাচ্ছে, অনুষ্ঠানে যাচ্ছে, সব কিছুতে যাচ্ছে, কোথাও কিন্তু আমাদের কোনো কন্ট্রোল ছিল না। এবং যে কারণে আজকে আমাদের এই যে টোটাল বাংলাদেশে অনেক আক্রান্ত হচ্ছে, তো সব মিলিয়ে এটা একটা বিরাট আমাদের জন্য আতঙ্ক হয়ে গেছে। এটা শুধু আজকে আতঙ্ক না, সেটা এটার পরবর্তী রেজাল্টটা হবে খুবই খারাপ। কারণ একটু আগে তুমি যেটা কথাটা বলতেছিলে যে এই যে যারা রেগুলার শিল্পী, যারা হয়তো দিন আনে দিন খায় আর কি, যারা হয়তো একটা দিন অভিনয় করলে সে যে টাকাটা পায় ওটা দিয়েই তার সংসার হয়তো দেখা গেল কয়েকটা দিন চলতো, কিন্তু এইগুলো সব প্রায় বন্ধ হয়ে গেছে। শুটিং এখন একদম টোটালি বন্ধ, আমরাও সবাই এখন ঘরেই অবস্থান করছি, যাতে করে সবার জীবনটা একটু আমরা নিজেরা চেষ্টা করে দেখি নিজেরা বাঁচতে পারি কি না, সেই চেষ্টাতেই এখন সব কিছু চলছে। এবং আমার মনে হয় যে এখানে যে রোজিনা আপা আছেন, জায়েদ আছে, রেজানুর ভাই আছে, সবাই কিন্তু এখন আতঙ্কিত। এই আতঙ্ক কবে আমাদের কাটবে এটা আমরা বলতে পারছি না, তবে সরকার যেভাবে চেষ্টা করছে, আমার মনে হয় যে প্রধানমন্ত্রী অলরেডি উনি নিজেই এক উদ্যোগ নিয়ে নিজে একটা কমিটি তৈরি করেছেন এবং চেষ্টা করছেন যে ভালো কিছু করার জন্য, এবং তাতে করে মনে হয়। আর এমনিতেও আমাদের দেশটা কিন্তু অলি আল্লাহর দেশ আমরা বলে থাকি, এবং এ দেশে কিন্তু আমরা মনে হয় না যে সেরকম খুব একটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে, আল্লাহর রহমতে আমরা ভালো থাকবো। রোজিনা আপা, করোনার প্রভাবে আমরা ঘরে বসে গেছি, আমরা ঘরে আছি, ঘরে সময়টা কীভাবে কাটানো যায় ভালোভাবে, কোয়ালিটি টাইম? যারা খুব কর্মে ব্যস্ত আমরা ছিলাম তারা কিন্তু সেটা ভুলেই গেছি। এখন আমরা ফ্যামিলির সাথে বা নিজের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি, এই সময়টার যথার্থ ব্যবহারটা আসলে কী হতে পারে, মানুষ কীভাবে এই সময়টা উপভোগ করতে পারে এবং নিজের জন্য কিছু প্লাস করতে পারে? যে করোনা ভাইরাস এটা সবার জন্য আতঙ্কিত, এটা আমি বা সবাই বলবো যে আমার বাংলাদেশে যত নাগরিক আছে বা আমার ফ্যামিলি, আমার বন্ধুবান্ধব যে যেখানে বসবাস করছে বা পৃথিবীর সর্ব মানুষই, কিন্তু বাট আতঙ্ক না হয়ে মানে সচেতন থাকতে হবে, আর সেটার জন্য আমাদেরকে সেই পরিবেশটা তৈরি করতে হবে, সেভাবে চলতে হবে, যে যার জন্য কিন্তু আজকে আমরা মানে ঘরে আছি। তা ঘরে থেকে কিন্তু একটা টেনশনও আছে, যেন আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, যে ঘরবন্দি হয়ে আছি, মানে মোটামুটি যেমন কিছু কাজকর্ম বাইরে থাকে সেটা করতে পারছি না, যেতে পারছি না, এটা নিজের সেফটির জন্য আমি মনে করি এটা যেন সবাই করে আর কি, তাহলে যত কিছুটা সম্ভব হলেও বোধহয় আমরা সেফ থাকতে পারবো। তো একটু কষ্ট করে হলেও আমাদের এই ঘরে থাকাটা আমার মনে হয় প্রয়োজন। তার মাঝখানে মানে পরিবার পরিজন আছে, তাদেরকে টেক কেয়ার করা,
তারপর অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকা যেতে পারে, সেটা নামাজ পড়ে যে থাকা যেতে পারে, সেটা একটা বাগান পরিচর্যা করেও থাকা যেতে পারে, বই পড়ে থাকা যেতে পারে। আর আমরা তো মেয়ে মানুষ, যেমন রান্নাবান্না আমি খুব পছন্দ করি, সেটার মধ্যেও আমি ইনভলভ থাকি। আর তার মাঝখানে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবারই খোঁজ খবর নিচ্ছি যে কেউ কেমন আছে, তাদেরকে সাবধানও করে দিচ্ছি যেন তোমরা সাবধান থেকো, তোমরা টেনশন করো না, যাতে আমরা নিরাপত্তা থাকতে পারি। আর এটার জন্য যেগুলো যেগুলো যেমন ঘন ঘন হাত ধুতে হবে, আর যেন মানুষের অতটা স্পর্শ না আসি আমরা, আর যেখানে অনেক বেশি লোক থাকবে সেখানে যেন আমরা না যাই। আর যে কটা দিন এরকম ভয়াবহ একটা মহামারীর মতো হয়ে হচ্ছে বা সব দেশে, শুধু আমার দেশে না, একটা আতঙ্ক বিরাজ করছে, তা আমরা একটু ঘরে বসে যেন থাকি আর কি। বাংলাদেশের অনেক মানুষ দরিদ্র, শিল্পীদের অনেকেই দরিদ্র, এই অসময়ে শিল্পীদের পাশে আপনি ব্যক্তিগতভাবে বা দরিদ্র মানুষের পাশে কীভাবে দাঁড়াচ্ছেন? না, চেষ্টা করি আমি, যেমন আমাদের অনেক শিল্পী আছেন, সুমন ভাই কিছুক্ষণ আগেই বললেন, এটা আগেও ছিল এখনও আছে, যে প্রতিদিন কাজ করছে, প্রতিদিন যে পয়সাটা পাচ্ছে ওটা দিয়ে চলছে আর কি সংসার। সেখানে আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করি দেওয়ার জন্য কিছু কিছু, সেটা শুধু এখন যে করোনা ভাইরাস হচ্ছে সেটার জন্য নয়, কিন্তু এমনিতেও কিন্তু অনেক শিল্পীকে দেখা গেলো যারা দিন আনে দিন খায়, অনেক টেকনিশিয়ানও আছে, সেটা গভর্নমেন্টে যারা চাকরি করে তারা কিন্তু গভর্নমেন্টের বাইরেও কিছু, সে মানে টেকনিশিয়ান বলতে গেলে কিছু কিছু যে টলি চালায় এ চালায়, অনেক কিছু আছে বাইরের, তাই না কি সোহান ভাই? তারপর কিছু টিবয় আছে, অনেক মানে ছোটোখাটো এরকমই আছে, কারণ এরা না হলে কিন্তু চলচ্চিত্র হবে না, শুধু হিরো হিরোইন ভিলেন এগুলো দিয়ে হবে না, মানে সবাইকে মিলিতেও কিন্তু চলচ্চিত্র আর কি। তা সেইগুলো কিছু কিছু সময় অবশ্য ব্যক্তিগতভাবে দেওয়া হয়, তারপর আমাদের শিল্পী সমিতি থেকেও কিন্তু অনেক সময় যারা আমি বলবো না অসহায়, যারা সলভেন না আর কি, তাদেরকে কিন্তু শিল্পী সমিতি থেকেও কিন্তু অনেক সাহায্য করছে জায়েদ মিশা। আর আমি ব্যক্তিগতভাবে যখন যাচ্ছি এফডিসিতে, আর যাদের সাথে পরিচয় আছে, চেষ্টা করি ওদের মানে কিছুটা হলেও যেন এটি হেল্প করার জন্য আর কি। জাহিদ খান, আপনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দেখলাম যে আপনারা সবাই মিলে মিছিল করলেন, আপনারা সচেতন করবার চেষ্টা করলেন, মাস্ক বিতরণ করলেন, যেখানে জনসমাগম এবং জনগণের স্পর্শে যতটা কম যাওয়ার কথা বলা হয়েছে সেখানে এই স্ট্যান্ডবাজিটা কেন করলেন? এবং আপনারা সবসময় যে কোনো একটি উপলক্ষ, সেটা সুখের হোক দুঃখের হোক, সবসময় ফ্রন্ট লাইনে গিয়ে একটি পাবলিসিটি চান, এটা কেন? মিছিল কিন্তু করিনি, আপনি ভুল বললেন, আমরা নির্দিষ্ট সংখ্যক কিছু শিল্পী 6 ফুট দূরত্বে দাঁড়িয়ে, আমরা মানুষের মধ্যে যাইনি, আমরা কোনো মিছিল মিটিং করিনি, আমরা গেটে দাঁড়িয়ে ক্যামেরার সামনে কথা বলেছি। এবং জাহিদ খান, আপনাদের দেখবার জন্য, যদি আপনারা তারকাই হয়ে থাকেন, আপনাদের দেখবার জন্য 10 জন মানুষও তো একসাথে জড়ো হতে পারে? দেখার সুযোগই তো দেয়নি, আমাদের দুই পাশে পুলিশ, আমাদেরকে আগে থানায় জানানো ছিল, দুই পাশে পুলিশ ছিল, তারাও তো আপনাদের কারণে গায়ে গায়ে লেগে, না না কোনো গায়ে গায়ে লেগেছিল, আপনি ছবিটা দেখলে বুঝবেন, 6 ফুট দূরত্বে ছিল দাঁড়িয়ে আমরা, এবং সেটা একজন একজন গিয়ে শুধুমাত্র যারা পথচারী যায় তাদের হাতে মাস্কটা। আপনি বলতে চাচ্ছেন আপনাদের দেখবার জন্য জনগণের ভিড় হয় না? না, ভিড় হওয়ার সুযোগ তো দেয়নি, মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে সব শেষ করে দিয়েছে। আগে ঘোষণা থাকতো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম, মাইকিং যখন হয় কথা বলা হয় তখন ভিড়টা হয়, ভিড় হওয়ার তো গেটের সামনে। কিন্তু এই প্রক্রিয়ায় না গিয়ে অন্য প্রক্রিয়ায় মানুষের পাশে দাঁড়াতে পারতেন? কিভাবে মানুষের প্রক্রিয়া, আমরা তো অন্য প্রক্রিয়া করছি, আপনি জানেন না বোধহয়, আমি অন্য প্রক্রিয়া, মানুষ যারা অসচ্ছল শিল্পী প্রায় 200 থেকে 250 শিল্পীর বাসায় আমরা চাল ডাল তেল এগুলো সরবরাহ করি। কতটুকু পরিমাণে সরবরাহ করি? আমি আমার হিসাব করে দেখেছি, আমার শিল্পী সমিতির মেম্বারদের মধ্যে 200 থেকে 180 থেকে 200 জন শিল্পী আর্থিকভাবে অসচ্ছল, আর সবাই ভালো আছে, আমাদের সব শিল্পী খারাপ অবস্থায় কিন্তু নাই। আমি আমার যারা শিফট শিল্পী সহশিল্পী তার থেকে 180 থেকে 191 জন খাজা বাজে অবস্থায় আছে, মানে বাজে বলবো কি, তাদের আর্থিকভাবে অসচ্ছল, তাদেরকে আমি সরবরাহ করি, নট অনলি দ্য এই যে এই সময়ে করছি তা না, কোরবানিতে করছি, কোরবানিতে তাদের বাসায় মাংস সেমাই চাল পৌঁছে দিচ্ছি, ঈদে করছি, আমরা কিন্তু মুখস্থ হয়ে গিয়েছে কাদের বাসায় পাঠাতে হবে কাদের বাসায় পাঠাতে হবে না, আমরা কিন্তু সে কাজটা করেছি, এবারও করেছি। তো আপনি যে মাস্কের ব্যাপারটা বললেন, আমরা 8 থেকে 10 জন শিল্পী নিরাপদ দূরত্বে থেকে আমরা মানুষকে তো বুঝাতে চেয়েছি, আপনি মাস্ক হ্যান্ড গ্লোভস বিশেষ করে রিক্সাওয়ালা দিন মজুর এগুলো আপনাদেরকে ব্যবহার করা জরুরি, আমরা সেখানে কোনো সভা সমাবেশ বক্তৃতা এগুলোর মধ্যে কিন্তু ছিলাম না। আপনার এই কথা নিশ্চয়ই যারা আপনাদের ভুল বুঝেছিল তারা তবে সংবাদ কর্মীদের জন্য সময়টা একটু ভিন্ন, অন্যরা হয়তো বাড়িতে বসে থাকতে পারে, কিন্তু সংবাদ কর্মীদেরকে তাদের অফিসে যেতে হয়, অফিস করতে হয়, যেহেতু সংবাদ পৌঁছাতে হয় সেজন্যই যেতে হয়।
তো সব কিছু মিলিয়ে মানুষের জন্য কাজ করবার ব্যাপারে সংবাদকর্মীদের যে অবদান সেটা আমরা মনে হয় আমরা সবাই স্বীকার করব যে এইরকম একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু রেডিও টেলিভিশনে সংবাদপত্রে কর্মীরা যাচ্ছেন এবং কাজ করছেন, আমাদেরকে যেতে হচ্ছে, সেটার দায়িত্বের কারণে যেতে হচ্ছে। আরেকটা ব্যাপার যেটা, আমরা একটা দুর্যোগের মধ্যে আছি, শুধু আমরা না পৃথিবীব্যাপী একটা দুর্যোগের মধ্যে আমরা আছি। সেই দুর্যোগে প্রথম করণীয় বোধ করি ব্যাপারটা নিজেকে সেফ রাখা, আশেপাশে পাশের জন যারা আছে তাদেরকেও সেফ রাখা। ঠিক আপনি খেয়াল করবেন যে এই সময়েও আমরা দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছি, যেটা কিনতে হ্যান্ড স্যানিটাইজার বা অন্যান্য যে জিনিসগুলো ছিল সেগুলাকেও আমরা কুক্ষিগত করার চেষ্টা করেছি, চালের দাম বাড়ানোর চেষ্টা করেছি। আমি একটা জিনিস মাঝে মাঝে অবাক হয়ে যাই, ভাই যে মানুষটি এই দামটি বাড়ালেন বা মজুত করলেন তার কি বুকের ভিতরে ভয় হচ্ছে না যে করোনা কি আপনাকে রেহাই দেবে, আপনাকে বাদ দিয়ে কি করোনা অন্যদেরকে ধরবে? এই জায়গাগুলো কিন্তু করার চেষ্টা করছেন না। আমি এই অনুষ্ঠান যারা দেখছেন, আমরা যারা বসে আছি, সবাই মিলে একটা অনুরোধ করব যে নিজেকে যেমন বাঁচানোর চেষ্টা করবেন, আপনার পাশের বাড়িকেও, পাশের বাড়ির মানুষটাকেও বাঁচানোর চেষ্টা করবেন। আমার কাছে মনে হয় আপনি আপনার নিজের বাড়ির পরিবারের পাশাপাশি আপনার পাশের বাড়ির লোকটি কেমন আছে, যেমন দিনহীন মানুষের কথা বলা হচ্ছে, ঠিক এই সময় আপনি জয় একটা জিনিস ভাবুন তো, যে মানুষটি প্রতিদিনের বাদাম বিক্রি করে বা ক্ষীরা বিক্রি করে বা অন্যান্য কাজ করে, যে প্রতিদিন যে মানুষটি বা রিক্সাওয়ালা যে প্রতিদিনের আয়ের অনুযায়ী যে চলে, সেই মানুষটি কীভাবে চলবে, সেই জায়গাগুলো যদি আমরা একটু মানসিক মনের মধ্যে মানসিকতার মধ্যে আনবার চেষ্টা করি। যদিও রাষ্ট্রভাবে বলা হয়েছে যে যদি এই রকমের সরকারের কিছু কর্মসূচি আছে, যারা এইরকম বিপদে পড়বেন তারা গ্রামে চলে গেলে সেই কর্মসূচির মধ্যেও যেয়ে তারা রাষ্ট্রীয়ভাবে বা ভাতা বা টাকা পেতে পারেন, সেখানে কতজন? কিন্তু আমরা যারা সচ্ছল তারা যেন এই করোনার পরিস্থিতিকে কেন্দ্র করে বুকের ভেতরে যেন অন্তত সৃষ্টিকর্তার প্রতি ভয় রেখে আমরা যেন অন্ততপক্ষ ওই দায়িত্বটা পালন করবার চেষ্টা করি। আমি বাঁচি, অন্যরা বাঁচুক, সবাই বাঁচুক, দেশ বাঁচুক। ঠিক সেই জায়গাতে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আমরা কী কী বলতে পারি, সবাই মিলে তো বাড়িতে বসে আছি। আমি একটি খবরের মধ্যে দেখলাম একটি উপজেলায় একজন ইউএনও একটা চমৎকার কাজ করেছেন আব্বা, উনি কোয়ারেন্টাইনে যারা আছেন তাদের বাড়িতে বাড়িতে বই পৌঁছে দিয়েছেন। বই পৌঁছে দিয়ে বলেছেন যে আপনি এই সময়ে কী কী করতে পারেন, ভালো ভালো বই পড়তে পারেন, এই সময়ে আপনি ভালো ভালো সিনেমা দেখতে পারেন, এই সময়ে আপনি ভালো ভালো কথা চিন্তা করতে পারেন, এই সময়ে আপনি ভালো পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর সুন্দর স্মৃতিগুলো রোমন্থন করতে পারেন, এই সময়ে আপনি কারো অনিষ্ট করা থেকে দূরত্ব বজায় রেখে ভালো করবার চিন্তা করতে পারেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারেন এবং ভালো কাজ করবার চিন্তা করতে পারেন। এই কাজগুলো করবার যদি চিন্তা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিশ্বাস করি সোহান ভাই একটু আগে বলেছিলেন ওলি আল্লাহর দেশ আমাদের, আমরা সেফ থাকবো। কিন্তু এই পরিস্থিতি বোধ করি জয় আমাদেরকে সততা শেখাবে। ঠিক আপনার এই উত্তরের রেশ ধরে আমি সোহান ভাইয়ের কাছে আসতে চাই। সোহান ভাই, করোনার অনেক বিস্তার, খারাপ দিকই সব, এর ভিতরে আশার বাণী কী, আমরা কী শিখলাম? এই কিছুদিন আগে কিন্তু সারা ওয়ার্ল্ড মোটামুটিভাবে একটা উত্তেজনা বিরাজ করছিল, এই উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারপরে চীন, ইরান, ইরাক, এই আমেরিকার সাথে সবার একটা কেমন জানে যুদ্ধভাব ছিল। এই যুদ্ধভাবটা কিন্তু কেটে যাচ্ছে, এখন কিন্তু সবাই এক হয়ে চেষ্টা করছে ভালো কিছু করা যায় কি না। তা আমি তো বলবো যেটা আল্লাহর একটা বোধ হয় আশীর্বাদ বলবো, এটা যে আমাদেরকে শিখাচ্ছে যে দেখো তোমরা, তোমাদের কারোই কোনো কিছু করার নাই, আমি যা চাবো সেটাই হবে, তো সুতরাং তোমরা সব বাদ দাও, সবাই এক হও, এক হয়ে যা ভালো সেটাই করো, তাহলে তোমরা সবাই ভালো থাকবে। আমাদের দেশের জন্য কতটুকু ভালো হবে, ভালো দিকটা কী হবে, করোনার এই দিনগুলোতে আমরা সবাই মিলে গেলাম এবং সবাই এক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি প্ল্যাটফর্মের নিচে এসে দাঁড়ালাম, বাঁচতে হবে, অন্যকেও বাঁচাতে হবে, এর ভবিষ্যতের সুফলটা আমরা কী পাবো? তা আমার মনে হয় যে আল্লাহরই একটা ইশারা, যে আল্লাহ বলেছে যে না সব আমি সব পারি, দেখো যে চোখে দেখা যাচ্ছে না কিন্তু এত ভয়াবহ একটা জিনিস, সবাই আতঙ্কিত, তা আমি কিন্তু সর্বমান সর্বশ্রেষ্ঠ, তোমরা এক হও, এক হয়ে মানে এক হলে কিন্তু একটা জিনিস সুন্দরভাবে গড়া যায়, সুন্দরভাবে সৃষ্টি করা যায়। তা আমার মনে হয় এটাতে আমরা
আমরা বোধহয় একটা শিক্ষা নিতে পারবো যে না, আমাদের বিগ পাওয়ার একজন আছে, আমরা যে কোনো জিনিস করতে যাই না কেন, সেটা ঘরে বাইরে রাজনীতিতে চলচ্চিত্রে যে কোনো ব্যাপারেই হোক না কেন, যেন আমরা সবাই মিলে সুন্দর একটা দিক সৃষ্টি করি, সুন্দর একটা জিনিস সৃষ্টি করতে পারবো আর কি। একই প্রশ্ন জায়েদ খান আপনার কাছে। এইটা দিয়ে যদি বাঙালিরা আমরা বিশেষ করে সবাই শিক্ষা নিতে না পারি, কখনোই শিক্ষা নেওয়ার কিছু নিতে পারবো না কোনো কিছু দিয়ে। আপনি দেখেন যে আমাদের মধ্যেও কিন্তু যুদ্ধ বিগ্রহ, আমাদের মধ্যেও কত ধরনের হানাহানি, হিংসা, সমালোচনা, কেউ উপরে উঠতে গেলে পিছন থেকে টানা, আল্লাহর ভয় তো উঠেই গেছে অনেক জায়গার থেকে, যাদের কাছ থেকে আমরা ওয়াজ মাহফিল শিখেছি ছোটোবেলায়, অনেক সময় দেখতাম আমরা ওয়াজ শুনতে যেতাম, কী বলি তাদেরকে আমরা, আলেম বলি, ওলামা বলি, তারাও ভুলভাবে ব্যাখ্যা শুরু করছে, সেখানেও জুতা মারামারি হচ্ছে, যেখানে দেখে মানুষ ধর্মের কথা শিখবে সেখানেও রাজনৈতিক বক্তৃতা হচ্ছে, সমালোচনা শেখানো হচ্ছে। এই সময়কার একটা সময় এসে দেখেন আমরা কিন্তু ফ্যামিলি বিচ্যুত হয়ে গিয়েছিলাম, ফ্যামিলির সাথে যোগাযোগ নাই, কে কখন আসে, এগুলো না আল্লাহ তাআলা সব কিছু শিখিয়ে দিয়েছেন একবারে। ফ্যামিলির সাথে বন্ডিংটা, বাসায় থাকা, ইসলামের অপব্যাখ্যা দেওয়া, মৃত্যু ভয়কে স্মরণ করিয়ে দেওয়া, মানুষকে দেখেন কোনো কিছু নেই, দেখা যাচ্ছে না একটা জিনিসের সাথে কেউ প্রতিযোগিতা দিয়ে পারছেন, আস্তে আস্তে সবাইকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, কোনো ক্ষমতা শক্তি কোনো কিছু দিয়ে কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। বুঝিয়ে দিয়েছে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ এক, এবং বুঝিয়ে দিয়েছে তুমি যদি পাঁচ ওয়াক্ত ওযুর সাথে ঠিকভাবে নামাজ পড়ো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাও মানুষকে শিক্ষা দিচ্ছে। তুমি ধর্মের কথা বলো, তুমি মানুষের সাথে যুদ্ধ বিগ্রহ, হিংসা, বিদ্বেষ এগুলোর মধ্যে যেও না, আল্লাহকে ভয় করো, একজন উপরে আছে ওনাকে স্মরণ কর, এই জিনিসগুলো কিন্তু আল্লাহ তাআলা মানুষকে শিখিয়ে দিচ্ছে বাঙালিদের মধ্যে। এইটা দিয়ে মানুষকে সচেতনতা বোধ যদি না আসে, আল্লাহর প্রতি বিশ্বাস না আসে, ধর্মান্ধতা যদি থাকে বা যদি ইসলামের অপব্যাখ্যা দেয়, এই করোনা থেকে আমার মনে হয় ধুয়ে মুছে সবাই অন্যরকম একটা জায়গায় চলে যাবে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। রেজা ভাই, আমরা দেখেছি, জেনেছি, পড়েছি প্রতি 100 বছর পরপর পৃথিবীতে বিপর্যয় এসেছে, এবং ভয়াবহ বিপর্যয়, কখনো কলেরা, কখনো প্লেগ, কখনো স্প্যানিশ ফ্লু, এবং আপনারা আমাদের চেয়ে বয়সে একটু সিনিয়র, আপনারা বাংলাদেশের উপর বিভিন্ন সময়ে বিভিন্ন বিপর্যয় এসেছে, মুক্তিযুদ্ধ থেকেও যদি শুরু করেন, সবসময় একটি ঘরবন্দি ব্যাপার তখনও ছিল, বন্যার সময় ছিল, কিংবা রাজনৈতিক খুব ক্রাইসিস মোমেন্টও যখন দেশে কারফিউ হতো তখনও আমরা দেখতাম যে ঘরবন্দি মানুষ, তো এখন মানুষ সেলফ কোয়ারেন্টাইনে বেশিরভাগ মানুষ আছেন, ওই সময় থেকে সূত্র ধরে এখনকার সময়ে একটা ব্যাপার কি জয়, আমরা মনে হয় সবাই বোধহয় স্বীকার করব আসলে পৃথিবীর প্রতি আমরা অনেক বেশি অন্যায় করেছি, এই যে পৃথিবীতে বসবাস করি আমরা সেই পৃথিবীতে কিন্তু অনেক বেশি অন্যায় করছে পৃথিবীর প্রতি, পৃথিবীকে এমনভাবে ব্যবহার করছি আমরা। আপনি গ্লোবাল অ্যালার্মিং বা অন্যান্য যে বিষয়গুলো বলবেন, সব কিছু মিলিয়ে সৃষ্টিকর্তা কিন্তু একজন আছেন, তিনি কিন্তু সতর্ক করবার জন্যে এই কাজগুলো কিন্তু করছেন যে সতর্ক হও। করোনা আসার আগে কত রিকোয়েস্ট করা হয়েছে, বাবা হাত ধো, হাত ধো, হাত ধো, হাত ধুই না, কি আর হাত ধোয়ার দরকার আছে, কিন্তু এখন প্রত্যেকটি মানুষ কিন্তু নিয়মের মধ্যে পড়ে গেছে যে আমাকে হাত ধুইতে হবে, রাইট, সৃষ্টিকর্তা কিন্তু অলরেডি নিয়মটা পালন করে দিলেন, এবং এই নিয়মের মধ্যেই কিন্তু আমরা থাকতে থাকতে আমার কাছে যেটা মনে হয় যে বোধটা যদি আসে যে আমাকে একটা নিয়মের মধ্যে থাকতে হবে, আমি নিয়ম বহির্ভূত কোনো কাজ করতে পারবো না, এইটাই কিন্তু একটু, আপনি যেটা বলেছিলেন না যে পজিটিভ কী জিনিস, আমি মনে করি মানুষ যদি শুদ্ধ হয়, মানুষ যদি নিয়মটা পালন করবার চেষ্টা করে, যেমন ধরেন আপনাকে গভর্নমেন্ট বলে রেখেছে আপনি বাড়ির বাইরে যাবেন না, যখন প্রথম আমাদের স্কুল কলেজ ছুটি দেওয়া হলো, যে আপনি চিন্তা করেন আমরা কী করলাম, স্কুল কলেজ ছুটি দেওয়ার সাথে সাথে বাচ্চাদের নিয়ে আমরা কক্সবাজারে চলে গেলাম, বলা হলো যে আপনি বাড়িতে থাকেন, আপনাকে বাড়িতে থাকতে বলা হলো, আপনি করলেন কি কক্সবাজার চলে গেলেন, এবং আমি টেলিভিশনে শুনে অবাক হয়ে গেলাম, রিপোর্টাররা কারো কারো সামনে গুম ধরছে এবং সে উত্তর দিচ্ছে কি আমরা কক্সবাজারে আসছি তো এখানে কিছু হবে না, কেন আসলেন, কয়ে বাড়িতে ভাল লাগছিল না সেই জন্য আসছি, আপনাকে তো বাড়িতে থাকবার জন্য বলা হয়েছে, যে বাড়িতে আর কতক্ষণ থাকবো, কিন্তু ওই যে এক্সেস অফ এনিথিং সব কিছুই বেশি কিন্তু ভালো না, সেইটা কিন্তু সৃষ্টিকর্তা বুঝিয়ে দিচ্ছেন, যে ভদ্রলোক দ্রব্যমূল্যের দাম বেশি বাড়াচ্ছেন তিনিও একদিন বুঝবেন তিনি একটা অন্যায় করছেন, এই যে বোধের জায়গাটা, এই বোধের জায়গাটা বোধ করি সৃষ্টিকর্তা প্রত্যেকটি, শুধু বাংলাদেশি মুসলমান না, পৃথিবীর প্রত্যেকটি দেশের মানুষকে বুঝিয়ে দিল একটি পাওয়ার আছে, সেই পাওয়ার যা বলে তার বাইরে যেও না,
এখানেও বলবো যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমাদের দেশের রাষ্ট্র যা বলে, রাষ্ট্র যে নিয়মটি পালন করেছে, এটা আপনার আমার সবার জন্যে ভালোর জন্য করবার জন্যে। অতএব রাষ্ট্রের নিয়মটি পালন করবার চেষ্টা করেন, উপরে একজন আছেন তাকে মান্য করার চেষ্টা করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং সদা সত্য কথা বলেন, কাউকে ঠকাবেন না। শোন ভাই, অনেক বিপর্যয় আপনার দেখার সৌভাগ্য হয়েছে, মুক্তিযুদ্ধ দেখেছেন, সেই সময় মানুষ ঘরবন্দি ছিল বা যুদ্ধ করেছে, সেই থেকে এই পর্যন্ত বাংলাদেশের উপর যে যে বিপর্যয়গুলো এসেছিল, যদি আপনি একটু সেই বিপর্যয়কালীন সময়গুলো মানুষগুলো কীভাবে সার্ভাইভ করেছে সেই কথাগুলো বলেন, তাহলে আজ ঘরে বসা কোয়ারেন্টাইনে বসা মানুষগুলো আপনার কথা শুনে অনুপ্রাণিত হতে পারে। একটা জিনিস আমি বলি, যেমন পক্স, আগে যে গুটি বসন্ত পক্স যেটা হতো, সেই পক্স যখন হয় তখন কিন্তু যার পক্স হয় তাকে কিন্তু আলাদা করে রাখা হয়, তাকে মশারি ঢেকে তারপরে যে নিম পাতা দিয়ে সব কিছু করে তাকে আলাদা করে রাখা হতো, এরপরে কিন্তু সে ভালো হতো। তো আমাদের এখন কী অবস্থাটা হয়েছে, এখনও কিন্তু কথা হচ্ছে যে করোনা আক্রান্ত হচ্ছে তাকে আলাদা করে থাকতে বলছে, যে কিংবা হয় নাই যে হয়তো তার সংস্পর্শে ছিল সেখান থেকেও তাকে বলা হচ্ছে আপনারা একটু আলাদা থাকেন কিছুদিন, 14-15 দিন আলাদা থাকেন, আলাদা থাকলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এবং আলটিমেটলি এখন কী হয়েছে, বর্তমানে পক্স নাই, পক্সের ব্যাপারটা একেবারেই আমাদের দেশ থেকে প্রায় নির্মূলই হয়ে গেছে, করোনাও একসময় থাকবে না, কারণ এর আগে আমি দেখেছি প্লেগ আসলো যখন বিরাট মানে ইন্ডিয়াতে একটা ভয়াবহ অবস্থা হলো, তখন কিন্তু বাংলাদেশে সেইভাবে এফেক্ট করে নেই। হ্যাঁ, কিন্তু এর আগে যুদ্ধের সময়ও আমরা দেখেছি, আমরা যখন কারফিউ হতো, রাতে সাইরেন দিত, সবাই চুপচাপ হয়ে যেতাম, অন্ধকার করে রাখতে হতো, সেগুলো কিন্তু আমরা দেখে এসেছি। সেই দেখার থেকেই বলছি যে আলটিমেটলি হয়তো এই সময়টা থাকবে না, আলটিমেটলি একটা রেজাল্ট আসবে যে ভ্যাকসিন তৈরি হবে এবং সবাই আর করোনা ভাইরাসকে ভয় করবে না, করোনা ভাইরাসের জন্য যে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে আলটিমেটলি যাবেও, তাই যে অবস্থা চলছে আজকে ইটালিতে যা চলছে, স্পেনে যা চলছে, আমেরিকাতে যা চলছে, জার্মানে যা চলছে, তাহলে তো আমাদের দেশ সেখানে তো একেবারে ছোট্ট একটি দেশ, আমাদের ছোট্ট দেশ, আমরা যদি আল্লাহকে ডাকি ঠিক মতো, আল্লাহকে বলি, আল্লাহ একমাত্র আমাদের ক্ষমা করতে পারেন এবং আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। আমার মনে হয় সেটাই সব একটা জিনিস, আমার কাছে যেটা মনে হয় যে সৃষ্টিকর্তাকে অবশ্যই ডাকবো, কিন্তু আমাদের নিজেদের সেলফ কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো খুব জরুরিভাবে মানা খুব জরুরি দরকার, যেটা হচ্ছে যে আমি যেন কখনো মনে না করি আমার হবে না, অতএব আমি যচ্ছেতারভাবে যেখানে খুশি যা করতে পারি সেটা যেন আমি না করি। না না, সব ক্ষেত্রেই তাই, সব ক্ষেত্রে সবাইকে এটা যেন না করি, সবাইকেই ভাবতে হবে। অবশ্যই রোজিনা আপা, একই প্রশ্ন আপনার কাছে, যে আপনার জীবদ্দশায় আপনি তো বিভিন্ন বিপর্যয় দেখেছেন, যা যা শুনলাম, সেই সময়ে মানুষ যে ওভারকাম করেছে সিচুয়েশনগুলো, সেরকম কোনো স্মৃতি আজকে যদি দর্শকদের বলেন, দর্শকরা শুনে হয়তো অনুপ্রাণিত হতে পারে। না, এটা সেম থিং, যেমন পক্সের কথা বললেন, তা আমি তো ওই সুরে বলতে হয়, আমি ওটা দেখেছি আর কি আমার দেশের বাড়িতে, তো ওটাও কিন্তু এখন মানে চলে গেছে, তখনও কিন্তু আতঙ্কিত হতো যে বাসায় পক্স হয়ে যাওয়া না যাবে না, কেউ সাবধানতা অবলম্বন করে। জন্ডিস হলেও কিন্তু এক ধরনের, যেমন মানুষের প্রিকুশন খুব গভীর, জন্ডিসটা আমি বলতে পারবো না, মনে হয় ওটা বোধহয় ছোঁয়াচে রোগ না, মনে হয় জন্ডিসটা পক্সের ব্যাপারটা না, পক্সের ব্যাপার যে পক্স চিকেন পক্স না, কিন্তু এটা যে বড় পক্স যেটা যাদের মুখে দাগ দাগ, হ্যাঁ, সারা জীবন দাগ থেকে যেত, দাগ থেকে যেত, এটা একদম আমি ছোটবেলা দেখেছি এগুলো, তারপর যখন আস্তে আস্তে বড় হলাম তখন তো ওটা না চিকেন পক্স শুরু হলো, তো আমি তখন কিন্তু ওইভাবেই যেটা আপনার সোহন ভাই বললেন যে ওই বাড়িতে যাওয়া যাবে না তাকে আলাদা করে রাখা হতো, তারপর মশারি দিয়ে, তারপর ইনশাল্লাহ মনে করেন যে খুবই কম লোক তখন মারা গেছে, যে মরে নাই কিন্তু তা নয়, কিন্তু অনেক লোকও কিন্তু মরেছে আমি দেখেছি, কলেরাতেও তো আগে অনেক মানুষ মারা যেত, যেমন কলেরা, হ্যাঁ এই জিনিসটা কিন্তু, কলেরা কিন্তু আমি দেখেছি আমাদের দেশের বাড়িতে, যে এক জায়গা হলে একদম গ্রাম ভরে মনে করেন কলেরা শুরু হলো, হ্যাঁ এটা থেকেও কিন্তু মানে ওই বাড়িতে যেও না, কলেরা ছোঁয়াচে রোগ এটা সেটা, হ্যাঁ তো ওটাও কিন্তু মানে এই মানুষ যেটা এখন হচ্ছে যে না বাইরে বের হবে না, ঘরের ভিতরে এতটা দিন থাকো, সেম থিং কিন্তু আগেও কিন্তু এই দুর্যোগ যখন এসেছে এই 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 পথটাই কিন্তু অবলম্বন করতে হয়েছে। হ্যাঁ, তা আমি মনে করি যে এখন সেম থিংই, এটা নামটা শুধু ভিন্ন, হ্যাঁ তো নামটা ভিন্ন কিন্তু, বাট আপনার সেমই কিন্তু আমাদেরকে যে একটু সংযম থাকতে হবে, মানে যে যে যার মানে বাড়ি বাসার মধ্যে থাকতে হবে, যেন লোক সঙ্গমে অতটা আমরা না মিশি, হ্যাঁ আর যাদের আপনার এই অসুখটা হয়েছে, এই ভাইরাসটা হয়েছে,
তাদের স্পর্শে না আসি, তাকে যেন একদমই আলাদা করে রাখা হয়। তখন ছিল বসন্ত, তারপর হলো আপনার কলেরা, এখন হলো করোনা ভাইরাস। নামটা শুধু চেঞ্জ, কিন্তু জিনিস সিস্টেমটা কিন্তু একই আর। জাহেদ খান আপনি কি বলবেন? আসলে আমার অভিজ্ঞতা নাই, এমন কিছু দেখিনি। কারণ আপনি তো 88 বন্যাটা দেখেছেন। বন্যা দিয়ে তখন ছোট আর কি, আমি ছোট তখন। আসলে তখন আমার মফস্বলে আমি দেখেছি পানি থই থই করছে, বাবা মা তখনও কিন্তু মানুষ একরকম ঘরবন্দি ছিল, ঘরবন্দি ছিল। হ্যাঁ, যখন পিছি বাবা মা চাল টাল নিয়ে এক জায়গায় রান্না করে খাওয়াতো, মানে কিছু কিছু স্মৃতি মনে পড়ে। বাট এখনটা আসলে এই করোনাটা বেশি করে এফেক্ট করছে, বুঝতে পারলাম যে জনজীবন স্থবির। যেটা আপা বললো যে আসলে এইটাকে যে চোখে দেখা যাচ্ছে না, এটাকে আসলে আমরা সচেতন ছাড়া এটাকে আসলে মোকাবেলা করা খুব টাফ। বিশেষ করে সবচেয়ে বেশি আমার অবাক লাগলো, 5 থেকে 6.5 লাখ লোক, আমি যদি ভুল না করি, প্রবাসীরা বাংলাদেশে ঢুকেছেন বিভিন্ন সময় এই করোনার পরে, ঘটনার পরে। আসলে কিন্তু আসলে সেখান থেকেই কিন্তু আসলে প্রথম কিন্তু একটা কুসংস্কার। বাংলাদেশ অনেক তাপমাত্রার দেশ, 28-29, এখানে কখনোই ঢুকবে না, প্লেগ, এই করোনাটা মরে যাবে, মানে অনেক কিছু কথা শুনছিলাম বিভিন্ন লোকের লোকমুখে। আর একটা ফেসবুক যেমন সুফলও দিয়েছে রাজন ভাই, কুফলও দিয়েছে। এখানে এত মতামত আর এত পণ্ডিত ব্যক্তিদের এখানে অবস্থান, যাতায়াত, কোনটা সঠিক আর কোনটা যে কী এটা বোঝাও মুশকিল। তো যাই হোক, সেখান থেকে করোনা আসলো, ঘরবন্দি আছি একরকম। আসলে এটাকে আসলে কী করবো, সচেতনতা ছাড়া আর কোনো বিকল্প নেই। কার সাথে যে আছে, আমরা এখন 4-5 জন বসে আছি এখানে, আসলে যে কে বিয়ারার, কে বহন করছে, সেটা আমরা খালি চোখে দেখছি না। আমরা শুধু আপনি এক্সিসল দিচ্ছেন, দিলেন 2 বার, হাতে দিলাম। আমরা এইভাবে সচেতন হওয়া ছাড়া আসলে কোনো ব্যাপার দেখছি না। আসলে জীবনের কাজের চেয়ে জীবন অনেক বড়, বেঁচে থাকলে অনেক কিছু হবে। শুধু দুঃখ হচ্ছে দিনমজুর এবং যে ভাই বলছিল খেটে খাওয়া মানুষগুলোর জন্য। আমরা হয়তো উতরে যাবো, 10 দিন 15 দিন 20 দিন থাকলে অসুবিধা হবে না। বাট যে মানুষটা দিনমজুর খেটে খাওয়া, ওর প্রতিদিনের ইনকাম দিয়ে ওরা দুটা চাল নিয়ে বা ডাল নিয়ে বাসায় ফেরে, 2টা বাচ্চা আছে হয়তো বা, আসলে এটা খুবই কষ্টসাধ্য যে ওর কী হবে। আমরা আসলে আমরা আশা করবো যারা সমাজের বিত্তশালী অনেক দানবীর মানুষ আছেন, সব শুধু রাষ্ট্রের উপরে দায় চাপিয়ে দেওয়া, প্রধানমন্ত্রীর উপর দায় চাপিয়ে দেওয়ার কোনো কারণ দেখিনি। অনেক টাকাওয়ালা পয়সার লোকের সমাজে আছেন, অনেকবার টাকা নষ্ট করছেন, তারা যদি একটু এগিয়ে আসেন, এই মানুষগুলোকে একটু দেখেন, ইনশাল্লাহ আমার মনে হয় 14-15 দিন বেশি দিন না, যদি আমরা ইনশাল্লাহ এখনই যদি যেভাবে সিরিয়াসনেস শুরু হয়েছে এখন, আমরা উসমান ভাই বলল, একটু যদি ঘরে থেকে একটু সচেতন হই ইনশাল্লাহ, এই মানুষগুলোর কথা চিন্তা করি, এটাকে আমরা মোকাবেলা করতে সক্ষম হই। জয়, একটা জিনিস যেটা হলো, আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে ওই স্মৃতিগুলো কীরকম, আমার কাছে মনে হয় যদি এটা একটা যুদ্ধকালীন সময় মনে করি, মহান মুক্তিযুদ্ধের সময়কার কথা যদি মনে করি, সোহান ভাই বোধহয় আরও ভালো করে বলতে পারবেন, সেই সময় কিন্তু আমরা সবাই একসাথে ছিলাম, এক হয়েছিলাম। এটাও যদি একটা যুদ্ধ মনে হয়, এটা একটা যুদ্ধ, সেই যুদ্ধের সময় ওই স্পিডটাকে মাথায় নিয়ে, ওই মাইন্ডসেটটা নিয়ে আসলে সবাইরই এক হওয়া উচিত। যে কোনো বিষয়ে সবাই ঐক্যবদ্ধভাবে যদি মোকাবেলা করা যায়, সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে বাঁচাবে। রেজন ভাই, আমি একটু কথা বলি যদি বেদবি না নেন, মানে আসলে কিভাবে আমাদের জাতিটা আমরা এমনভাবে পিছিয়ে, আপনি দেখেন, আপনার কথাই বলছি, দোকানে একটা দোকানে আমি কিছুদিন আগে মাস্ক কিনতে, সরি, স্যানিটাইজার কিনতে ঢুকেছি, আমি শিল্পীদেরকে দিব, উনি বলে দিল নাই, বলে ভাই সব শেষ। দূর থেকে একটা ছেলে আমাকে দেখে হিরো চিনেছে, দূর থেকে এসে বললো স্যার পিছনে কিন্তু আসে অনেকগুলো রাখছে, বেশি দামে বিক্রি করবে, আমি শিল্পী দেখে তোমাকে বলেনি। এই যে মানবতাবোধটা যে নাই আমাদের এই জাতির, আমরা আপনি দেখেন মিরপুরে একটা বাসায় ধরা পড়লো একজন, সেই বাসাটাকে কোয়ারেন্টাইন করে রাখলো পুলিশ, কর্ডন করে, সেখানে দেখতে হাজার হাজার উৎসুক মানুষের ভিড়। আপনি বললেন চাল কোথায় চলে গেছে, পেঁয়াজ কোথায় চলে গেছে, একটা স্যানিটাইজার চলে গেছে 40 টাকাটা 120 টাকায়, একটা একটা মাস্ক চলে গেছে কত টাকায়, 25 টাকাটা 65 টাকা বিক্রি হচ্ছে। আপনি যে বললেন যে আমরা এক হয়ে থাকবো, দেশের প্রতি ভালোবাসা নাই তো আমাদের, আমরা সরকারকে দোষ দিচ্ছি আর সরকার প্রধানমন্ত্রী হাতে হাতে সেগুলো দিয়ে দেবে, এমন একটা অবস্থা। আমরা যদি না জাগি, আমরা সড়ক দুর্ঘটনা নিয়ে অনেক কিছু করলাম, চালকদের দোষ দিলাম, নিয়ম করলাম, কি কাজ হলো, কি রাস্তা এখনো কিভাবে পার হয় দেখেন, ব্যাগ নিয়ে ও ফোন কথা বলতে বলতে রোজ করে 5-5 জন দৌড় দিচ্ছে, আমরা তো সচেতন হইনি, কিন্তু বেড়েই চলছে সড়ক দুর্ঘটনা। তো আমরা এক হবো কখন, ওই যে আপনি বললেন একটা দাঁড়িওয়ালা মানুষ দেখা গেল কয়েকদিন আগে ব্রাহ্মণ আদল, সে চাল মজুত করে রেখেছে, এই মামত্ববোধ ভালোবাসাটা ভেতর থেকে উজ্জীবিত না হলে আমাদের একত্র হওয়ার সম্ভাবনা খুব জায়দ হবে, এখন জায়দ হবে, হবে হবে, হতেই হবে, এটা হতেই হবে, প্রকৃতি অবশ্যই এটা শেখাচ্ছে, প্রকৃতি শেখাবে, এটাই শেখাচ্ছে, এটাই হবে, এক হতে হবে। আমাদের দেশে ডেঙ্গু হয়, সাধারণ মানুষের অনেক অসুখ অসুখ যা অনেক অসুখ আছে যেগুলো খুব রেগুলার হয়, হার্ট ডিজিজ, স্ট্রোক করে, আমাদের দেশে সব রোগের সংখ্যাই বেশি, জীবাণুবাহিত রোগ,
মশার সিজনে মশা তো একটা বিশাল ফ্যাক্টর। আসলে মানুষের ভিতরে এই সিনসিয়ারিটি বা নিজস্ব সচেতনতা এত কোটি লোকের দেশে, এটা আসলে কিভাবে গ্রো করা সম্ভব রেজা ভাই? শিক্ষিত মানুষগুলো যদি ভালো কাজ করা শুরু করে, অশিক্ষিত মানুষগুলো কিন্তু ওই পথে পা বাড়াবে। আমাদের শিক্ষিত মানুষগুলোকে আগে শিক্ষিত ভাবে ভালো কাজ করবার দৃষ্টান্ত তৈরি করতে হবে। সেই দৃষ্টান্তটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে অশিক্ষিত মানুষগুলো ওই কিন্তু ওই ওই দৃষ্টান্তের পথেই পা বাড়াবে। কিন্তু কোয়ারেন্টাইনে যারা আছে তাদেরকে একজন ইউএনও ভালো ভালো বই পড়বার জন্য তাদেরকে বই দিয়ে এসছে। আবার একই সাথে জায়েদ যেটা একটু আগে বললো, আমি অবাক হয়ে গেলাম, আমি দেখলাম পুরানো ঢাকার এক হসপিটালে খবর এসছে যে ওখানে কোয়ারেন্টাইনে মানে করোনার একটা রোগী পাওয়া গেছে, সবাই দৌড়ায় গেছে হসপিটালে তাকে দেখবার জন্যে। তারপরে মাইকিং করে বলা হয়েছে যে না না না, এখানে কোনো করোনার রোগী নাই, করোনা কোনো রোগী নাই, আপনারা চলে যান। তারপরেও বিশ্বাস করে না। তার মানে বিষয়টা কি, যে আমি করোনা রোগী দেখতে যাব, এটা কী ভাই? আমার তো অ্যাওয়ারনেসটা দরকার যে করোনা রোগী আমি দেখতে যাবো কেন? বারবার বলা হচ্ছে আপনি এত ফুট দূরত্বে চলাচল করেন। আমরা এই জায়গাগুলো এই যে আস্তে আস্তে যে যখন ওই বলে না যে আপনি শিখলেন কোথায়, যখন থাকা শুরু করবে তখন কিন্তু শেখা শুরু করবে। আবার একটা জায়গায় দেখলাম কোয়ারেন্টাইনে থাকা দুজন রোগী, সে একটা হাসপাতালে 26টা ফ্যান খুলে নিয়ে চলে গেছে। আপনারা তো চলচ্চিত্র অনেক দিন ধরে নির্মাণ করেছেন, চলচ্চিত্রে রাজত্ব করেছেন, চলচ্চিত্র কি মানুষকে আসলে কোনো শিক্ষা দিয়েছে বিনোদনের বাইরে বা সচেতন করেছে? অবশ্যই। একটা কথাই আছে এখানে যে একটা মানুষ যে রাজনীতিবিদরা যেটা মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্য সহজেই লক্ষ লক্ষ লোককে বুঝাইতে পারে না, কিন্তু একটা চলচ্চিত্র দিয়ে কিন্তু সেই জিনিসটাকে, চলচ্চিত্রে একটা দৃশ্য দিয়ে কিন্তু সেই জিনিসটা অতি সহজে মানুষকে বোঝানো যায়। যে কারণে হচ্ছে আমরা হয়তো এখন করোনা ভাইরাসটাকে আমরা সেভাবে এখনও আনতে পারিনি, আমাদের চলচ্চিত্রে আসেনি, কিন্তু আগামীতে হবে এরকম যে আমরা এই জিনিসটাই হয়তো প্রচারে আসবে ওইভাবে সিকোয়েন্স হিসাবে, তাতে দেখা যাবে মানুষ সেখান থেকে অনেক শিক্ষা পাবে। এবং এই যে সিস্টেমগুলো আছে, যেমন মনে করেন যে কাশি দিলে কারোর সামনে কিন্তু কাশতে হলে মুখটা ঢেকে কাশতে হয়, এটা কিন্তু আমাদের ছিল, কিন্তু এগুলো আজকাল উঠে গেছে, এগুলো মানুষ ভুলে গেছে যে এগুলো এগুলো আমাদের প্রয়োজন, এগুলো একটা ভদ্রতা, এগুলো ভদ্রতা রূপে ছিল, কিন্তু এখন এমন আল্লাহ এমন একটা অবস্থা করেছে যে এটা তুমি বাধ্য, এটা তোমাকে করতে হবে। তো এরকম সিস্টেমগুলো সব সিস্টেমই আলটিমেটলি আসবে এক সময় এসে, করোনার থেকে আমরা আর করোনাকে আমরা ভয় পাবো না। কিন্তু এখন ওই যে ইয়ে যেটা বললো, জায়েদ যেটা বললো যে 26টা ফ্যান খুলে নিয়ে গেছে, তাহলে এই লোকগুলো কারা? আমরা কি তাদেরকে চিহ্নিত করতে পারছি? আমরা কিন্তু পারি, আমরা অনেকে করি না। এটা এই জিনিসটা সবাইকে সচেতন হতে হবে। এখন আমাদের একটাই প্রয়োজন, সতর্কতা এবং সচেতনতা। এবং যদি সেটা হয়ে যায় তাহলে দেখবে আমাদের আল্লাহর রহমতে আমরা অনেক ভালো। সেটা শুধু এখনকার জন্য না, এখন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে অবশ্যই ভবিষ্যতের জন্য। এটাই তো বললাম যে আমাদের মধ্যে আমরা ভুলে গেছিলাম যে আমাদের একজন কেউ আছে যিনি আমাদেরকে কন্ট্রোল করেন, আমরা সবাই ওনাকে ভুলে গেছিলাম। আর এখান থেকে যদি শিক্ষাটা না নেয়, আমার মনে হয় না তাহলে ভবিষ্যতে শিক্ষা নিতে পারবে। যে শুধু আমাদের দেশ না, পৃথিবীর মানে মানে কি বলবো, হাফের বেশি বোধ হয় আপনার বড় বড় দেশ থেকে চলে আরও বেশি, যে যেভাবে আতঙ্কিত এই করোনা ভাইরাস নিয়ে, চলচ্চিত্রে আপনার দীর্ঘ ক্যারিয়ার, চলচ্চিত্র কি শুধু বিনোদনের জন্যই আপনারা কাজ করেছেন, নাকি মানুষকে সচেতন, মানুষকে শিষ্টাচার শেখানো, কিংবা কিছু ভালো দিক, ভালো গুণাবলী মানুষের ভিতরে পৌঁছে দিতে পেরেছেন? চলচ্চিত্র এমন একটা মিডিয়া, এটা গণমাধ্যম আমি বলবো, যে সবচেয়ে সংস্কৃতি অঙ্গনের মধ্যে চলচ্চিত্র হলো অনেক বড় বড় মাপের একটা মিডিয়া। এই চলচ্চিত্র দিয়ে আপনার একটা দেশকে কীভাবে উন্নতি হলো, কীভাবে আপনার জয় হলো বোঝানো যায়, দেশের মানুষের মানুষ কীভাবে বসবাস করছে, কীভাবে চলতে পারে ফিরতে পারে এটা বোঝানো যায়, মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধ বোঝানো যায়। মানে এমন কোনো কিছু নাই যে চলচ্চিত্র দিয়ে বোঝানো যায় না, যে যেটা সোহান ভাই বললেন যে একটা সিকোয়েন্স দিয়ে বোঝানো যায় চলচ্চিত্র দিয়ে। এই চলচ্চিত্রে অনেক কিন্তু যারা হয়তো একটু মানে একেবারে সন্ত্রাসবাদী পিস্তল নিয়ে ঘোরে, এই আপনার ফার্মগেটের অনেক ছেলেরা কিন্তু মানে এই চলচ্চিত্রে এসে কিছু কিছু মানে ছোটোখাটো রোল করেছে, এত ভদ্র, এত সভ্য। আপনার মনে আছে কি না সোহান ভাই,
আপনার ওয়াসিম নাম করে একটা ফর্সা মতো একটা ছেলে ছিল, কিন্তু খুবই সন্ত্রাসবাদী আপনার ফার্মগেটে ছিল। হ্যাঁ, মিঠু ভাই এনে কিন্তু তাকে হিরো বানালো। এমনি করে কিন্তু অনেকেই কিন্তু অনেক ভালো হয়ে গেছে, অনেক ভদ্র সভ্য। আমরা তো ওই ফার্ম, আমি তখন আপনার ইসে থাকতো মোহাম্মদপুর ইকবাল রোড থাকতাম, ভয় পেতাম যেখানে এই ওয়াসিম নামে একজন দল আছে, জসিম, হ্যাঁ জসিম নামে ওদের একটা সন্ত্রাসী গ্রুপ আছে, ওদের রাত্রে যাবো, ভয় পাই, এরকম অনেক ভয় পেতাম। দেখো সেই ছেলে কিন্তু ফিল্মে এসে ম্যাডাম ম্যাডাম পিছু পিছু ঘুরছে, বড়দেরকে সম্মান করছে, ছোটদেরকে আদর করছে। তেমনি করে কিন্তু আমার চোখের সামনে চলচ্চিত্রে দেখেছি অনেক অনেক মানে মাদক আসক্ত থেকে অনেক সন্ত্রাসী থেকে এসছে, ভালো হয়ে গেছে। চলচ্চিত্র শুধু বিনোদনের জন্য নয়, বড় চলচ্চিত্র মানুষকে অনেক অনেক ভালো ভালো জিনিস শিখাতে পারে, অনেক সেখানে অবশ্যই সেখানে বিনোদন আছে, কারণ তুমি আড়াই তিন ঘন্টা একটা ছবি দেখবা, সেখানে শিক্ষণীয় আছে, সেখানে বিনোদন আছে, সেখানে মানে মানুষের সব কিছু চাহিদা কিন্তু সেখানে মেটায়। আমি মনে করি সেখানে ভালো একটা সু অসুস্থ মানুষ, একটা খারাপ মেন্টালিটির মানুষের কিন্তু ভালো হতে পারে চলচ্চিত্র দেখে। জায়েদ খান, আমরা উন্নত বিশ্বের দিকে তাকালে দেখি যে চলচ্চিত্র 100 বছর পরের ঘটনা কী হতে পারে সেরকম বিষয় নিয়েও নির্মিত হচ্ছে এবং উপন্যাসেও সেরকম ঘটনা নিয়ে লেখা হচ্ছে। এবং এই করোনা ভাইরাসের বিষয়টি কিন্তু হলিউডের আমরা আগে একটি বইতে পেয়েছি, তো আপনাদের চলচ্চিত্র শুধু পরিমণিকে বিয়ে করা পর্যন্তই কেন আটকে থাকে? পরিমণিকে বিয়ে নিয়ে তো কোনো চলচ্চিত্র হয়নি, যেহেতু অন্তর্জালায় আপনি সেটা তো ছবি করেছি, আর কে বিয়ে করবে কে ডিভোর্স করবে সেটা তো পার্সোনাল ব্যাপার, এটা চলচ্চিত্রের ব্যাপার না। এটা কিন্তু কোনো চলচ্চিত্রে কোথাও দেখানো হয়নি, এটা আপনার ভুল ধারণা, এটা ফেসবুকে এসছে। এটা আমি বলবো যার যার শিল্পীর পার্সোনাল ব্যাপার, শুনবে এটা পার্সোনাল ব্যাপার, বাট আমরা কি ছবি নির্মাণ করবো এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে আসলে বেসিক্যালি এখনকার সময় সময়ের উপরে। আর একজন গল্পকার কি গল্প দিবেন, উনি কি 20 বছর পরের চিন্তা করে একটা গল্প দিবেন, ডিরেক্টর কি ওটা বানাবে, না প্রডিউসার কি এই গল্পের উপরে টাকা ইনভেস্ট করবে, বিষয়টা কিন্তু তার উপরে ডিপেন্ড করে। এখানে এসে আমি দেখলাম চলচ্চিত্র কিন্তু আসলে শুধু বিনোদন না, মানুষকে চেঞ্জ করে দেয়, সমাজকে চেঞ্জ করে। আপনি কখনো দেখেছেন কোনো হিরোর নাম ছাড়া কোনো ভিলেনের নামে কেউ কারো নাম রেখেছে? না, সেই সুজন সুখী সুজনের নামে সুজন রেখেছে, অনেক অহরহ এরকম যেমন বলতে পারবেন অনেক এক্সাম্পল আছে যে নায়ককে তারা ফলো করে, নায়কের নামে তার বাচ্চা বা ছেলে মেয়ের নাম রেখেছে। এবং দেখবেন যেটা সমাজে খারাপ ওইটা সিনেমায় সবসময় খারাপ খারাপ আকারে ওটাকে উপস্থাপন করা হয়, সোহান ভাইরা সেটা করেন, এবং ওই খারাপটাকে ভেঙে সত্যটারই কিন্তু জয় হয়, এটা কিন্তু সমাজের জন্য শিক্ষা। চলচ্চিত্র তো সমাজেরই প্রতিচ্ছবি, তাই না? তো আপনি যেটা বলেন আজ থেকে 20 বছরে কোনটা দেখানো হবে, এবং প্রত্যেকটা চলচ্চিত্রে কিন্তু একটা জিনিস আছে যে যারা শয়তান যারা খারাপ তাদেরকে আমরা পরাজিত করি, হিরোদেরকে কিন্তু আমি একটা ছবির কথা বলি শুধু, জীবন থেকে নেয়া এই একটা ছবি কিভাবে মানুষকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য উজ্জীবিত করেছিল, তার মানে সিনেমা মানুষকে নাড়া দেয়, সিনেমা মানুষকে আন্দোলিত করে। আমাদের দেশে এরকম অসংখ্য সিনেমা নির্মিত হয়েছে, কিন্তু একটা ব্যত্যয় ঘটেছে, যেটা আমরা আমাদের দেশে না দেখে অনেক কিছু বলি। যেমন আমি সাম্প্রতিককালে একটি গবেষণা করবার জন্যে 50 জন মানুষের সাথে কথা বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে আপনি সিনেমা দেখেন, না 3 বছর ধরে সিনেমা হলে যায়নি। তাহলে আপনি কেন বলেন যে আমাদের দেশে সিনেমা হয় ভালো হয় না, কেন অন্যকে অন্যরা বলে তাই বলি আমি আমাদের দেশে সিনেমা হয় না? আমি বলি আপনি 15 দিনে বা 1 মাসে টেলিভিশন নাটক দেখেছেন, না সময় পাই না, অনেক ব্যস্ত তো সময় পাই না। তাহলে আপনি কি করে বলেন বাংলাদেশের টেলিভিশনে টেলিভিশন নাটক নষ্ট হয়ে গেছে, কেন সবাই বলে, তার মানে সবাই বলে চিলে কান নিয়ে গেছে সবাই বলে। আমাদের দেশে না অনেক ভালো ভালো ছবি হয়েছে। আমি মনে করি এই সময়ে যারা কোয়ারেন্টাইনে আছেন, বাসায় যারা বসে আছি আমরা, তাদেরকে আমি রিকোয়েস্ট করব বাংলাদেশের ভালো ভালো ছবিগুলো একটু দেখেন পরিবার নিয়ে, অনেক ভালো লাগবে, নিজেদের প্রতি বিশ্বাস বাড়বে, দেশের প্রতি আস্থা আসবে এবং সহমর্মিতা বাড়বে। এবং এই পরিস্থিতিটা আমাদেরকে আরেকটা জিনিস শিক্ষণীয় তুলে দিচ্ছে, আমরা বড় বেশি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম পরিবার থেকে, আমরা বড় বেশি পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছিলাম, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম, আমরা একজন আরেকজনের বিষদগার শুরু করে দিয়েছিলাম, একজন আরেকজনের অন্যায় করে যাচ্ছে তাকে আমরা কিছুই বলছিলাম না,
এই বোধের জায়গাটা বোধ করি জয় এই সময় সৃষ্টিকর্তা আমাদের তৈরি করে দেবে, এর চেয়ে বড় কিছু বোধ হয় একদম ঠিক কথা বলছেন। ওই যে সন্তান বাইরে যাচ্ছে, সন্তান কি করছে বাবা মা কোনো খবরই রাখে না, কিন্তু এই হতে হতে কিন্তু এখন এই এমন একটা অবস্থা এসে গেছে যে আগে যেমন ছিল যে সন্ধ্যা লাগার আগে কিন্তু বাড়িতে ফিরতে হবে, যতই খেলাধুলা করো যা কিছুই করো সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসো, আবার সকালবেলা ঘুম থেকে ওঠো, সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে ব্যায়াম করো একটু, এ করো, এগুলো সবই কিন্তু দেখা যাচ্ছে এগুলোর মধ্যে চলে আসতেছে এখন, যে যতই বাইরে থাকো তাড়াতাড়ি চলে আসো, এবং বাইরে থেকে আসার রাস্তায় কিন্তু একটা জিনিস ছিল বাড়িতে ঢোকার আগে আগে হাত মুখ ধুয়ে তারপরে ঢোকো, হ্যাঁ সেগুলো কোথায়? আগে তো বাথরুম তো এখন আমাদের বাড়ির ঘরে ঘরে, কিন্তু আগে তো ছিল বাইরে আঙ্গিনায়, সেখান থেকে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু ঢুকতে হতো, কিন্তু ওই জিনিসগুলোই কিন্তু আমাদের রিপিট করতে হচ্ছে এখন এবং মানুষকে শেখানো হচ্ছে। সুতরাং আমার বিশ্বাস যে এই করোনা আমাদেরকে ভালো কিছু শিখিয়ে দিয়ে যাবে এবং আমরা আবার সবাই সেই পূর্বের মতো সুন্দর লাইফ লিড করতে পারবো। জাহিদ খান, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা কিছু ইনফরমেশন আমাদের দিক থেকে দর্শককে দিতে চাই। ধরুন এই ক্রাইসিসে কোনো শিল্পী, আপনি তো শিল্পীদের সংগঠনের সাধারণ সম্পাদক, কোনো শিল্পীর সমস্যা হলে সে কি হেল্প পাবে সরকারের থেকে? না আমি জানতে চাই যে আপনাদের, আমরা সমিতি বন্ধ করে দিয়েছি বাট আমাদের কিন্তু এমার্জেন্সি ভাবে খোলা আছে, যোগাযোগ করার ব্যাপার আছে। আমরা বলেছি যদি কেউ নিজে মনে করে জ্বর জ্বর, নিজের মধ্যে তো আগে সচেতনতা বুঝতে হবে, তো আমরা হয়েছে কি এটাকে ওই যে রেজনভাবে বললেন, আমরা এটাকে গুরুত্ব না দিয়ে শেষ পর্যায়ে গিয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করি। আমাদেরকে বলা আছে সবাইকে যদি কোনোভাবে একটু গলা ব্যথা জ্বর কাশি এরকম করার চেষ্টা করে, আমাদের সাথে চুক্তিবদ্ধ হসপিটাল আছে ইনসাফ আমাদের মগবাজারে, ওরা বলছে আমরা আপনাদের শিল্পীদের চিকিৎসা দেওয়ার জন্য ইনসাফ হাসপাতালে পর্যাপ্ত আপনার শিল্পীদের জন্য পর্যাপ্ত আইসিইউ বলছে ব্যবস্থা করবে, বলছে ব্যবস্থা করবে। আমাদের সাথে সেটা মৌখিক লিখিত কোনো এগ্রিমেন্ট আপনারা কি? আমাদের সাথে ওদের সাথে লিখিত একটা চুক্তি আছে আমাদের সাথে, যে আমাদের যে কোনো সহযোগিতা দেওয়ার জন্য তৈরি, এবং সেটা পরিচালক সমিতির সাথে, পরিচালক সমিতির সাথে আছে, এবং তারা যে কোনো, আমরা ওখানে ইনসাফে যদি আমরা যাই, যে কোনো ট্রিটমেন্ট করতে যাই, যে কোনো ডাক্তার দেখাতে যাই কিংবা টেস্ট করতে যাই, সব কিছু কিন্তু ওরা একটা, এবং বিগত দিনে ওরা করেছে, আমরা বলছি আপনার চিন্তা করার কিছু দরকার হবে না, যদি আপনার শিল্পীরা এফেক্টেড হয় আমরা চিকিৎসা করবো, আমরা পাশে আছি আপনাদের। আমি বলবো জাহেদ আর মিশার নেতৃত্বে ওরা যেটা শিল্পী সমিতির আগে এরকম কার্যক্রম ছিল না, বর্তমানে যা ওরা সুন্দরভাবে সমিতিটা চালাচ্ছে এবং সবাইকে উপস্থিত করে সমিতির মাধ্যমে সবাইকে কিন্তু সহযোগিতা করছে, ওরা একটা বিরাট অবদান এটা বলবো জাহেদে, যেটা এই যে ঈদে কুরবানি ঈদে গরুর মাংস হোক খাসির মাংস হোক সব মাংস টাংস জোগাড় করে তারপরে যেভাবে সবার বাসায় বাসায় পৌঁছাচ্ছে, এটা কিন্তু আগে কখনো কেউ করেনি। কারণ ও একটা জিনিস বুঝেছে যে আমাদের অনেক শিল্পী অনেক টেকনিশিয়ান অনেক দুস্থ আছে, কারণ অনেকেই কোথাও কোনো কাজ না পাইলে চিন্তা করে যে এভরিজতে গেলে আমি একদিন না একদিন হলেও কাজ একটা পাবই, এবং সেই চিন্তা করেই কিন্তু তারা চলে আসে ইন্ডাস্ট্রিতে কাজ করতে, এবং সে তারা এখন যে সহযোগিতাগুলো পাচ্ছে এরপরে দেখা যাবে অনেকে এখন সব কিছু বাদ দিয়ে আগে এফডিসিতেই আসতেছে, যে যাই ওখানে গেলে একটা কাজ পাওয়া যাবে, ওখানে গেলে একটা আমি হলো ঈদের মধ্যে একটা মাংস হলো খেতে পারবো। মানে অত ছবি হচ্ছে না, তারপর আশাবাদী যাকে যদি ছবি করে, আর বিশেষ করে মানে যে আপনার শিল্পী সমিতি, এটা যেটা আপনি বললেন সোহান ভাই, যে জায়গা কিন্তু আসার পর থেকে সত্যি এটা একটা অন্যরকমে কিন্তু দাঁড়িয়েছে, সমিতিগুলো এখন আমাদেরকে বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আমরা পরিচালক সমিতি প্রযোজক সমিতি অন্যান্য ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন আছে সবাই মিলে, সবাই এখন কিন্তু আমরা একটা গোষ্ঠী, টোটাল বলবো চলচ্চিত্রে একটা সবাই মিলে একটা গোষ্ঠী, আমরা কিন্তু সবার জন্যই কাজ করছি। আমাদের প্রচুর শিল্পীরা কিন্তু এর মধ্যে অসুস্থ হয়েছে এবং তাদের পিছনে অনেক অনেক টাকা খরচ হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী, একমাত্র প্রধানমন্ত্রী আমি বলবো আমাদের বাংলাদেশের এই মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রত্যেকটা শিল্পীকে সে কোন দল করে না করে সেটা কিন্তু দেখেনি, বিবেচনা করেননি, উনি শিল্পী মানেই তাদের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, কার কত টাকা লাগবে, কেউ কোথায় গেলে কাকে কীভাবে সুস্থ করতে হবে, এরকম আমরা প্রধানমন্ত্রী আগে কখনো পাইনি। আমরা এই আড়াই বছরের কার্যকাল আমাদের, না কিন্তু আমরা শিল্পী সমিতির সুনাম বেশি শুনতে চাই না, কারণ হচ্ছে যে আমরা অলরেডি সুনাম করে ফেলেছি। কর্ম কর্ম কর্ম, আমি কর্মটা বলছি আপনাকে, যে সত্যিকারের কর্মটা জানানোই উচিত, যেটা মন থেকে করি আমরা। আমার এই আড়াই বছর কার্যকালে এমন কোনো শিল্পী মারা গিয়েছে আর আমরা কাঁধে লাশ নেই নেই আর জানাজা করি নেই এমন কিন্তু রেকর্ড নাই। তার বাড়িতে গিয়ে তার যদি কোনো দেনা পাওনা লাগে সেটাও আমি মিটিয়েছি, লাশ দাফন করা পর্যন্ত আমরা সাথে ছিলাম কাঁধে। এবং আপনার মাধ্যমে আজকে আর একটা কথা ঘোষণা দিতে চাই, আমার 500 শিল্পী 450 জন আমার মেম্বার, এর মধ্যে যদি আল্লাহ না করুক
কারো করোনা রোগ হয় বা মৃত্যুবরণ করে, আমি কথা দিলাম আমার কমিটি, আমি ব্যক্তিগতভাবে তাকে লাফন কাফনের ব্যবস্থা করব। কিন্তু এটার একটা বৈজ্ঞানিক নিয়ম আছে, সেই নিয়মটা না বলে আপনি আবেগ প্রসূত হয়ে কথাটি বলছেন, সেটি কতটুকু যুক্তিযুক্ত কথা হচ্ছে? যেটা বলেছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আন্তরিকতার ব্যাপারটা প্রকাশ করেছে, তারপরে বৈজ্ঞানিক যেটা আপনি বললেন যেটা যে বৈজ্ঞানিক বিষয়টা সেটা যদি সম্ভব হয়, সম্ভব বোধ করি না। করোনার রোগী যদি মারা যায় সেটাকে দাফন করবার জন্য কতগুলো সিস্টেম মানতে হবে, এটা যে কি পরিমাণ দুর্বিষহ এবং কত হৃদয় বিদারক, এটা যদি এটা বর্ণনা করা যায় সেটা তাহলে কেউ গায়ে কাটাতেই উঠবে। এটা এই জায়গায় আমি মনে করি না যে এই জায়গায় যেন কেউ এই বিপদে, এইরকম বিপদে কেউ পড়ে। জয় যেটা বারবার বলবার চেষ্টা করছেন যে সংকট কেটে যাবে, আমরা সবাই একসাথে থাকবো, আমাদের সিনেমাটার কি হবে? সিনেমা কোথায় যাবে? সিনেমার এই যে 450-500 শিল্পীর কথা বললেন, তারা সবাই তো কাজ পাচ্ছে না, তার মানে তাদের অভিনয়ের ক্ষুধা আছে, সেই ক্ষুধাটা মিটবে কি করে? একটা কথা এখন বলতে হয় যে আমরা যে আগে 51টি পরিবার ছিলাম সেটা এখন আমরা নাই, সেটা তো ব্রেক হতে হতে এখন, কিন্তু সেই 51টি পরিবার কিন্তু আবার এক হচ্ছে, এক হচ্ছে। আজকে শিল্পী সমিতি যা করছে, পরিচালক সমিতিও কিন্তু সেই কাজ করে, যে কেউ মারা গেলে সেই লাশটাকে নিয়ে আসে, নিয়ে তার পরিচর্যা, তার বাচ্চারা কি লেখাপড়া করতে পারছে কিনা, কি করতেছে, কি প্রবলেম, সব পরিচালক সমিতি কিন্তু সেই কাজগুলো করছে, প্রজেক্ট সমিতিও করছে, সবাই মিলে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এখন চলচ্চিত্রের যেটা রিজানুন ভাই বলল, হ্যাঁ চলচ্চিত্রে একটা ধস নেমেছিল, সেখান থেকে আমরা আশা করছি এখন যে নতুন সিনেমা হলগুলো হচ্ছে, স্নেপ্লেসগুলো যদি সব হয়ে যায়, তাহলে কিন্তু আবার চলচ্চিত্রে সেই সুদিনটা ফিরে আসবে, কারণ আমরা তখন ভালো ভালো ছবি নির্মাণ করতে পারবো, কারণ আমাদের টাকাটা উঠে আসবে। এবং ওই জন্য একটা কথাই আমি তখনও বলছি ওনাকে, যে আমরা যদি ওই পরিবার নিয়ে ছবি না বানাই, না হলে ছবি দর্শক আসবে না, কারণ যে ছবি আমি গল্প করতে পারবো না, যে ছবিটাকে নিয়ে আমি বাসায় যে কারোর সাথে বলতে পারবো না আমি কি দেখে আসলাম, সেই ছবি কোনোদিনও ভালো হবে না। পরিবারের গল্পে ছবি হবে যেভাবে আপনারা ছবি করেছেন, এখন তো সেরকম ছবি হয় না, তো এই করোনার দিনগুলোতে আমাদের ভেতর এই পরিবর্তন আসবে কি? আমার বিশ্বাস ইনশাল্লাহ। এই জন্যই আমার মনে হয়, আমি সেটা মানে ওইভাবে বলবো না কথাটা, যে এই দুর্যোগটা বোধহয় ওই জন্য দিয়েছে, তাহলে আসলে ফিল করে যে না, আমাদের কথা কিন্তু হচ্ছিলো যেন ছিন্ন ভিন্ন হয়ে গেছে আমাদের পরিবার থেকে, বন্ধু বান্ধব থেকে, তো এটা বোধ হয় মনে করে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, যেন সবাই যেন মনে করে যে না, যে আল্লাহ আছেন, আমাদের সৃষ্টিকর্তা একজন আছেন, বিগ পাওয়ার একজন আছেন, যার জন্য একত্র করার জন্যই কিন্তু আমার মনে হয় এই জিনিসটা, যেমন ঘরে বসে থাকা পুরো ফ্যামিলি মানে কি একত্র থাকার জন্য, তাই নয় কি? তো এগুলো কিন্তু আমার মনে হয় একটা কোনো একটা দুর্যোগ, কোনো একটা ঘটনা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে না, তোমরা একত্র থাকো, এক পরিবার হয়ে থাকো, এক হয়ে থাকো। আমার মনে হয় ইনশাল্লাহ, আমার বিশ্বাস। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আমি অনুষ্ঠান থেকে আসলে কি বের হয়ে আসলো, মানুষ কি জানলো, সেটা সংক্ষেপে যদি রেজা ভাই আপনি বলেন, রেজানুর রহমান আপনি যদি একটু বলেন। আমার কাছে যেটা মনে হয় যে এই অনুষ্ঠান থেকে কিছু পাবার বা পাবার, যারা এই অনুষ্ঠানটা দেখলেন তারা বোধ করি বুঝতে পেরেছেন যে আমরা কি বলতে চেয়েছি। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবার চেষ্টা করি, কাউকে ঠগাই না, পাশের বাড়ির মানুষটিকে অবশ্যই খোঁজ রাখবেন, দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না, একটা স্যানিটাইজারের জন্য হাহাকার করবেন না, এবং একই সাথে 10টা স্যানিটাইজার মজুদ করার কোনো কারণ নেই। সবাই মিলে ভালো থাকবেন, এটাই শুভকামনা। জাহেদ খান, আপনি অনুষ্ঠানের শেষ অংশে কি বলবেন? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবং এই যে কয়টা দিন বাসায় থাকবেন বা থাকা উচিত, অন্য কী করে, অন্য কী করলো, এই সমালোচনাটুকু যতটুকু সময় করবেন তার চেয়ে বেশি নিজেকে সময় দিন, নিজের উন্নয়ন হবে অনেক। অতএব আমি আশা করব এই করোনার মধ্যে সুন্দরভাবে সচেতন থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এবং নিজেকে ভালো রাখবেন, পরিবারকে ভালো রাখবেন, আর অবশ্যই যেটা বলেছি সততার সাথে জীবনযাপন করবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কামিয়াব করবে এখান থেকে, উত্তরায় নেবে ইনশাল্লাহ। সোহানুর রহমান সোহান ভাই, আমার কথা হচ্ছে আমি নিজে অবশ্যই ভালো থাকবো, কিন্তু আমার পাশে যে আছে তাকেও আমি ভালো রাখার আগে চেষ্টা করব, সেও যদি ভালো থাকে তখন আমি ভালো থাকতে চাই। সবাই এক হয়ে ভালোভাবে ভালো কিছু করার জন্য আমরা ভালো থাকব, এইটাই জন্য আজকে আমাদের সবার এই মানে কি বলবো, এটা আমাদের মনোবৃত্তি হয়, এবং এটা আমরা সবাই যেন এটার মধ্যে প্রতিফলনটা আমরা দেখতে চাই। রোজিনা আপা, আপনারা আতঙ্কিত হবেন না, সচেতন হন, আর নিজে সচেতন হন, অন্যদেরকে সচেতন করুন। আর যেটা আমরা যে ঘরে বসে থেকে
যেটা জায়েদা কিছুক্ষণ আগে বলেছে যে অন্যদের সমালোচনা করে আমাদের ভাই বোন বাচ্চা কাচ্চাকে আমরা শিখাই যে না আমরা যেন এভাবেই যেন সুন্দর মতো আপন ভেবে সবার সাথে সবাই সুন্দর বিহেভ করতে পারি, ভালো ব্যবহার করতে পারি, সময় মতো ঘরে এসে যেন আমরা সবাই একসাথে থাকতে পারি। আপনারা যারা ঘরে বসে আছেন এবং আপনাদের মনে হচ্ছে এই টাইমটা বোধহয় খুব অসহ্য, দিনগুলো কাটছে না, একদিন এই ঘরে বসার দিনগুলো আপনারা মিস করবেন, আমরা সেই কামনা করি। 3000 সেকেন্ডে আপনাদের থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।